দিনহাটার গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের টিকাকরণ কর্মসূচির সূচনা হলো। বুধবার সকালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের এই টিকাকরণ কর্মসূচির সূচনা করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পরেশ চন্দ্র রায়, চিকিৎসক উজ্জ্বল আচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 15 থেকে 18 বছর যুবক যুবতীদের করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো রাজ্যের বিভিন্ন স্কুলে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়ে গেছে। এদিন দিনহাটার গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা হয় বলেই জানা যায়। অনুষ্ঠান শুরুর আগে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। অরণ্যকে নিয়ে আসে এই অরণ্য